হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আরেকটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। আমি প্রচন্ড পরিমাণ এক্সাইটেড, জানি না আমার এত দিনের ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে। পার্কিং আপ লোক পার্কিং দিয়া হয় আজি নে মেরে না রাস্তা মে ও আর যা আর যা আগে যাইতে পারো আর যা এই জন্যই বলে অরিজিৎ সিং বলে কথা, মানে এত ভিড়, ইউথ জেনারেশনের ভিড় বেশি। বাপরে বাপ, আমাদের গেট নাম্বার 6, জানি না এটা তো গেট নাম্বার 5 দেখাচ্ছে। এবার ঢোকার পালা। এখানে জানো এক একজন এত সেজে এসেছে, মনে হচ্ছে অরিজিৎ সিংকে এরা দেখতে আসেনি, অরিজিৎ সিং এদেরকে দেখতে এসেছে। যদিও আমিও তাদের মধ্যেই পড়ি। তো এবার আমি তো ভাবছি যে কতক্ষণে ভিতরে ঢুকবো, বাবা কতক্ষণে অরিজিৎ সিংকে দেখতে পাবো। মানে এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া, আমি নিজের এক্সাইটমেন্টটা কোনোভাবেই ধরে রাখতে পারছিলাম না। আমাদের বেরিয়ে আসতে হলো। এটা যে কতটা কষ্টের মুহূর্ত তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে আমাদের গাড়িটা যেখানে রাখা হয়েছে সেখানে পৌঁছতে প্রায় আধা ঘন্টা মতন সময় লেগে যাবে, তাছাড়া ঠান্ডাও ভীষণ পড়েছে আর রাতও অনেক হয়ে গেছে। সেজন্য আমরা বেরিয়ে যাওয়ারই ডিসিশন নিলাম। পরবর্তীতে এরকম সুযোগ আরও পাবো আশা করি। জানো তো অরিজিৎ সিং শুধুমাত্র একজন গ্রেট সিঙ্গারই নন, তার সাথে একজন মাটিরও মানুষ, তা আজ নিজে চোখে দেখতে পেলাম। হ্যাটস অফ টু অরিজিৎ সিং। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার জন্য না অ্যাটলিস্ট অরিজিৎ সিং এর জন্য একটা লাইক করো প্লিজ। আজকের মতন গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিওতে।